গরিব বিরোধী মোদী সরকার শেম শেম, কৃষক বিরোধী মোদী সরকার শেম শেম, বঞ্চিত করে আমরা মানছি না, মানবো না। সবল ইঞ্জিনের শাসনে কেন্দ্রীয় বাজেট ত্রিপুরা রাজ্যকে বঞ্চিত করে আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। জনবিরোধী মোদী সরকার শেম শেম, সকল অংশ মিডিল ক্লাস মানুষদেরকে কালো খাওয়া নোংরা খেলা খেলেছে বাজেটের দিয়ে, এবং নীতিশবাবু এবং নাইডুবাবুকে ভরে ভরে টাকা দিয়েছেন, এবং এটাও বলেছেন যে তারা আরও বেশিভাবে লোন পাবে সেন্টার থেকে। কিন্তু অন্য রাজ্যগুলো, মহারাষ্ট্র থেকে শুরু করে, দিল্লির থেকে শুরু করে, কর্ণাটকা থেকে শুরু করে, কোনো রাজ্যতেই সেরকমভাবে কোনো রকম ফান্ড তারা রিলিজ করতে নারাজ। কারণ এখন তারা খালি নাইডুবাবু এবং নীতিশবাবুকে খুশি করার পেছনে মরিয়া হয়ে পড়ে। মহিলাদের সুরক্ষা ব্যাপারেও কোনো কথা বলেনি এই বাজেটে আপনারা দেখেছেন, এবং মহিলাদের যে আর্থিক ন্যায় দেওয়ার কথা আমাদের জননেতা রাহুল গান্ধী বলেছেন, সেটার ব্যাপারেও এই বাজেটে কোনো তাদের পদক্ষেপ নেয়নি। এবং আগামী দিনে আপনারা অবগত আছেন, 29 জুলাই আমাদের সংসদ ভবন, যারা মহিলাদের রাজনৈতিক ন্যায়ের ব্যাপারেও ওদের বাজেটে কোনো রকম স্পষ্টীকরণ নেই। তো আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রেসিডেন্টের তরফ থেকে যেটা জানানো হয়েছে, আগামী দিন মহিলা কংগ্রেসের ন্যায় ততক্ষণ যতক্ষণ না আমরা ন্যায় পাচ্ছি ততক্ষণ এটা জারি থাকবে। মহিলাদের সুরক্ষার ব্যাপারে, রাজনৈতিক ন্যায়ের ব্যাপারে, এবং ওবিসি এসটি ওদের জনজাতিদের দিকে লক্ষ্য রেখে সমস্ত 33% যে রিজার্ভেশনের এটাও যেন ইমপ্লিমেন্ট করা হয় এই 2024-এর মধ্যেই, সেটা আমাদের ন্যায় জারি থাকবে, আন্দোলন জারি থাকবে। জাতীয়
জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, 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 রাহুল গান্ধী জিন্দাবাদ, 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 এই জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, শেম 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 শেম, মিস্টার শেম 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 শেম, এখান থেকে মিস্টার শেম 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 শেম, এই লেভেলে তো দিয়ে রাত তো করো চলছে চলবে, নই নই আবার চলছে চলবে, নই নই আন্দোলন চলছে চলবে, ভালো মানে ভালো ভালো মানে ভালো 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 তার থালে যাতে খাবার থাকে সেই খাবারের ব্যবস্থা করে। আমরা এবার দেখেছি যে অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে আলাদা ভালোবাসা দেখিয়ে অন্য রাজ্যগুলোকে একটা ডিসক্রিমিনেশনের দিকে নিয়ে চলে গেছে। আমরা দেখেছি যে 26,000 কোটি টাকা খালি বিহারকে দেওয়া হয়েছে এবং 15,000 কোটি টাকা অন্ধ্রপ্রদেশকে দেওয়া হয়েছে। এটার একমাত্র কারণ হয়েছে নাইডুবাবু এবং নীতিশবাবুকে, যে তারা যাতে তাদের সঙ্গে থাকে, কারণ তারা ছাড়া এই সরকার ভেঙে যাবে যে কোনো মুহূর্তে। তাই আমরা এর বিরুদ্ধে যে খালি বিহারকে এবং অন্ধ্রপ্রদেশকে কেন এইভাবে আলাদাভাবে টাকা দিয়ে অন্য রাজ্যগুলোর দিকে কোনো অন্য রাজ্যগুলোকে প্রাধান্য দেওয়া হলো না। এবং এই বাজেট কিষাণ বিরোধী, এই বাজেট যুব বিরোধী, এই বাজেট সাধারণ মিডল ক্লাস মানুষ বিরোধী। কারণ আমরা দেখেছি যে চারিদিকে যেখানে ট্যাক্স নেওয়া সত্ত্বেও রাজ্যের কোনো উন্নয়ন হচ্ছে না, তারা ইতিমধ্যে অনেক কিছুর মধ্যেই ডাবল ট্যাক্স করে দিয়েছে এবং যে কিছু কিছু জিনিসের মধ্যে দেখানোর জন্য তারা ট্যাক্স কমাচ্ছে, অন্যদিকে তারা সেই ট্যাক্সটাকেই উঠিয়ে নিচ্ছে, ডাবল করে নিচ্ছে। তার বিরুদ্ধে আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস, NSUI এবং মহিলা কংগ্রেস এবং সকল শাখা সংগঠন এই প্রতিবাদে আমরা আজকে বাজেট বিরোধ প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি।